আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার লিয়া এই লেকচার আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে তো অ্যালগরিদমের মধ্যে আমরা দেখছিলাম অ্যাসিম্পটোটিক নোটেশন যেখানে আমরা টাইম কমপ্লেক্সিটিকে রিপ্রেজেন্ট করা তিনটা টেকনিক সম্পর্কে জেনেছি ফার্স্ট অফ অল বিগো নেক্সট হচ্ছে বিগো মেগা এন্ড থার্ড হচ্ছে থিটা নোটেশন আশা করছি আপনি আমাদের লাস্ট লেকচার ভিডিওটি দেখে নিয়েছেন বাই এনি চান্স যদি মিস করে থাকেন ফার্স্ট অফ অল দেখে নেবেন দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন কারণ এই লেকচার ভিডিওতে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশন রিলেটেড কিছু এক্সাম্পল প্র্যাকটিস করব ফার্স্ট এক্সাম্পল এক নাম্বারসে আমাদের কাছে একটা ফাংশন দেওয়া রয়েছে ফাংশন অফ n যেখানে f অফ n বলা হচ্ছে 2n স্কয়ার প্লাস 3n প্লাস 4 তো এই হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করছি মানে হচ্ছে আমরা তিনটা নোটেশনের মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করব ফার্স্ট অফ অল যদি আমরা বিগ নোটেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কন্ডিশন কি আমরা راستচে ভিরো থেকে জেনে এসেছি ফাংশন অফ n লেস দ্যান ইকুয়াল সামথিং এখানে

এবং হচ্ছে মাল্টিপ্লাইড উইথ এন স্কোয়ার সেখানে এটা হচ্ছে আমাদের সি এটা হচ্ছে আমাদের জি অফ এন এবং এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এন তো এই গেল হচ্ছে আমাদের কন্ডিশন কন্ডিশন স্যাটিসফাই হয়েছে মানে হচ্ছে আমরা এফ অফ এন ইজ ইকুয়ালস বলতে পারি বিগ ও অফ জি অফ এন কি এখানে জি অফ এন হচ্ছে আমাদের এন স্কোয়ার এখন এখানে যদি এন স্কোয়ার এর জায়গায় এন কিউব থাকতো তা ক্ষেত্রে কি আমাদের কি আমাদের ভুল হচ্ছে এক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হচ্ছে না এক্ষেত্রে আমাদের ঠিকঠাক আছে বাট অ্যাপ্রোপ্রিয়াইট হচ্ছে বা হচ্ছে ক্লোজেস্ট বা নিয়ারেস্ট হচ্ছে এটা তো এটা হচ্ছে ইউজফুল আশা করি বুঝতে পারছেন নেক্সট আমরা যদি বিগ মেগান অডিশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের কন্ডিশন কি টু অ্যান্ড স্কোয়ার প্লাস থ্রি এন্ড প্লাস ফোর গেটার দ্য সে ভালোটা আমরা নিতে পারি হচ্ছে সে ওয়ান ইন টু অ্যান্ড টু অ্যান্ড আমরা নিতে পারি তো এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে এফ এটা হচ্ছে আমাদের সি এটা হচ্ছে আমাদের জি অফ এন তো এই ক্ষেত্রে আমাদের ফাংশন অফ এন কি হবে এই ক্ষেত্রে আমাদের ফাংশন অফ এন ইজ ইকুয়ালস বলতে পারি বিগ ওমেগা অফ এন স্কোয়ার তাই না নেক্সট থিটা নোটেশন যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই আমরা তো অলরেডি পেয়ে গেলাম আমরা डायरेक्टली সেটা রিপ্রেজেন্ট করতে পারি এখান থেকে সে 1 ইনটু এন স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 2n2 3n plus 4 greater than equal

বিগো অফ জিও অফ এন বা বিগো অফ এন স্কোয়ার এটা হচ্ছে আমাদের আপার বাউন্ড রিপ্রেজেন্ট করছে তো এক্ষেত্রে যদি আমরা এন কিউব দিতাম সেটা ভুল হবে না বাট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এটা এগেইন আমাদের বিগ ওমেগা অফ জিও অফ এন বা ওমেগা হচ্ছে মেনে রিপ্রেজেন্ট করছে কাকে লোয়ার বাউন্ডকে এক্ষেত্রে যদি আমরা এন স্কোয়ারের জায়গায় যদি আমরা এমন দিতাম সে হচ্ছে লগ এন সেক্ষেত্রেও হতো সমস্যা নেই আশা করছি বুঝতে পারছেন বাট হচ্ছে আমাদের থেটা নোটেশনের ক্ষেত্রে হচ্ছে থেটা অফ এন স্কোয়ারই হবে কারণ হচ্ছে এটা হচ্ছে টাইট बाउंड আশা করছি বুঝতে পারছেন নেক্সট एग्जांपलের দিকে আগাবো নেক্সট एग्जांपल দুই নাম্বার ফাংশন অফ n n² log n n এখন এর ক্ষেত্রে যদি আমরা বিগো যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই বিগো তো এন স্কোয়ার লগ এন প্লাস এন লেস দেন ইকুয়াল কি হবে কোন একটা ভ্যালু জাস্ট ফর এক্সাম্পল ধরে নিচ্ছি এত অ্যানালিস না করে টেন এন স্কোয়ার লগ এন দিলাম আমরা তো এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এফ অফ এন এটা হচ্ছে আমাদের সি এটা হচ্ছে আমাদের জি অফ এন তাই না ক্ষেত্রে আমাদের এফ অফ এন ইস ইক আমরা বলতে পারি বিগো অফ এন তাই না আমরা এন স্কোয়ার লগ এন প্লাস এন বেটার দেন ইকুয়াল সামথিং সে আমরা বলতে পারি ওয়ান টু এন স্কোয়ার লগ এন তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এফ অফ এন এটা হচ্ছে আমাদের সি এবং এটা হচ্ছে আমাদের জি অফ এন সেই ক্ষেত্রে আমাদের এফ অফ এন ইজ ইকোয়ালস টু কি হবে বিগ ওমেগা অফ জি অফ এন হচ্ছে আমাদের এন স্কয়ার লগ এন তাই না নেক্সট যদি আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই এক্স্যাক্টলি সেই ক্ষেত্রে হবে হচ্ছে 1 n² log n greater hmm. exactly. than equal

জিও ফ্যান N স্কোয়ার n log N N স্কোয়ার log N N স্কোয়ার log N তো এখন দেখেন আমরা যে কম্পারিজন অফ ফাংশন দেখেছিলাম যেখানে আমরা কম্পেয়ার করেছিলাম কী কী ছিল ওয়ান ইজ greater দেন লগ অ্যান is greater দেন রুট n is greater দেন N is greater than N লগ এন is greater দেন n স্কোয়ার n, is greater দেন n কিউব is greater দেন টু টু দি পাওয়ার এন থ্রি টু দি পাওয়ার এন ডট 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 এন টু দি পাওয়ার এন তাই না এই যে আমরা একটা কম্পারিজন অফ ফাংশন দেখেছিলাম তো দেখেন এখানে এক্স্যাক্টলি কোন জায়গায় কি আমাদের এন স্কোয়ার লগ এন আছে এক্স্যাক্টলি হচ্ছে কোন জায়গায় কিন্তু এন স্কোয়ার লগ এন নেই বাট তারপর হচ্ছে আমরা এন স্কোয়ার লগ এন দ্বারা হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারছি কারণ হচ্ছে এন স্কোয়ার লগ এন হচ্ছে আমাদের এই ক্লাস অফ ফাংশনের হচ্ছে মাল্টিপ্লিকেশন সে হচ্ছে এন স্কোয়ার আর লগ এন এর মাল্টিপ্লিকেশন এবং এটা রিলে করছে হচ্ছে এন স্কোয়ার এবং হচ্ছে এন কিউবের মাঝামাঝি কোনো একটা জায়গায় তো এই জন্য হচ্ছে আমরা যেহেতু হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ দিস আমরা হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করতে পারছি আশা করি বুঝতে পারছেন নেক্সট থার্ড এক্সাম্পলের দিকে আমরা যাবো